আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা। আমি ডক্টর তাবাসসুম ইসলাম বলছি টোটাল অ্যাস্থেটিক্স থেকে। আমাদের ঠিকানা শঙ্কর প্লাজা, ধানমন্ডি, ঢাকা। আমাদের টোটাল অ্যাস্থেটিক্সে সার্জিক্যাল, নন সার্জিক্যাল, লেজার সার্ভিসের সব রকম সেবাই প্রদান করা হয়ে থাকে। আমাদের এখানে প্লাস্টিক সার্জন এবং ডার্মাটোলজিস্ট দুই রকম ডাক্তারই বসে থাকেন এবং আমাদের এখানে সব রকম চিকিৎসাই মোটামুটি দেওয়া হয়ে থাকে। আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি প্লাস্টিক অ্যান্ড অ্যাস্থেটিক সার্জন ডক্টর শরীফুল ইসলাম শরীফ স্যারকে। স্যার কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের বিষয় টামিট্যাক সার্জারি। স্যার আমাদের এখানে তো রেগুলারই টামিট্যাক সার্জারি করা হয়ে থাকছে, স্যার একটু বলবেন কি টামিট্যাক সার্জারিটা কি? ধন্যবাদ তাবাসসুম। টামিট্যাক এক ধরনের কসমেটিক সার্জিক্যাল প্রসিডিউর, যেখানে আমরা তলপেটে ঝুলে যাওয়া স্কিন এবং সাবকিউটানিয়াস টিস্যু ফ্যাট সহ যে একটা চাঙ্ক আমরা ফেলে দিই এবং একই সঙ্গে আমরা সেটিকে একটা ভালো শেপ নিয়ে আসার জন্য অ্যাসোসিয়েটেড আমরা যে ফ্লাঙ্কে এপিগ্যাস্ট্রিক রিজিয়নে আমাদের লাইপোসাকশন করে থাকি, এটা মোটামুটিভাবে এটি টামিট্যাক। তবে টামিট্যাক যদি আমরা আরও ডিটেলসভাবে বলি যে টামিট্যাকে কী কী করা হয়ে থাকে, টামিট্যাকে সাধারণত কম্পোনেন্ট হলো চারটা। আমরা যদি প্রথম থেকে বলি যে আমরা ঝুলে যাওয়া স্কিন এবং সাবকিউটানিয়াস টিস্যু ফ্যাটকে আমরা ফেলে দিচ্ছি, অ্যাসোসিয়েটেড আমরা ফ্লাঙ্কের লাইপোসাকশন করছি, আম্বিলিকাসকে রিপজিশনিং করছি এবং যেহেতু টামিটাক আমরা যে কারণে অনেক করি যে তলপেটটা সাধারণত বালজিং হয় এবং পাশে সরিয়ে যায়, দ্যাট ইজ আমরা যে বলি যে ডায়াস্টেসিস, দ্যাট ইজ হলো ক্রসতে বেড়ে যায়, আর এখানে যে মাংসপেশিটা আছে মাংসপেশিটা সাধারণত সরে যায় ল্যাটারালি, সেই মাংসটাকে আমরা রিপজিশনিং করি, যেটিকে আমাদের মেডিকেলি ভাষায় বলি রেকটাল প্লাইকেশন। সুতরাং এই চারটা কম্পোনেন্ট আমরা করে থাকি। স্যার টামিট্যাক সার্জারি কত প্রকারে আছে? টামিট্যাক সার্জারি মূলত দুই প্রকার আমরা বলবো, যেমন মিনি টামিট্যাক সার্জারি এবং টোটাল অর স্ট্যান্ডার্ড টামিট্যাক সার্জারি। মিনি টামিট্যাক সার্জারিটা হলো শুধুই মাত্র ঝুলে যাওয়া স্কিন এবং সাবকিউটানিয়াস টিস্যু ফ্যাটকে আমরা ফেলে দিয়ে ডাইরেক্ট স্টিচ দিয়ে দিচ্ছি বিলো দ্য আম্বিলিকাস, আম্বিলিকাসের নিচে, এটা হলো মিনি টামিট্যাক। আর স্ট্যান্ডার্ড টামিট্যাকটা হলো যে আমরা যে প্রিভিয়াসলি বললাম যে চারটা কম্পোনেন্ট, একই সঙ্গে আমরা চাঙ্ক ঝুলে যাওয়া স্কিনকে আমরা কেটে ফেললাম, লাইপোসাকশন করলাম এবং আম্বিলিকাসকে রিপজিশনিং করলাম এবং রেকটাল প্লাইকেশন করলাম। সুতরাং এই চারটে কম্পোনেন্ট যখন থাকবে তখন হলো স্ট্যান্ডার্ড টামিট্যাক সার্জারি। তো এছাড়াও আরও কিছু টামিট্যাক সার্জারি আছে, যেমন যাদের অতিরিক্ত স্কিন ঝুলে যায়, দ্যাট ইজ হলো যে সামনে থেকে একদম পিছন পর্যন্ত, তখন এটাকে বেল্ট লাইপেক্টমি বলা হয়, এটাও একটা টামিট্যাক সার্জারি প্রকার। বেল্ট আমরা, দ্যাট ইজ আমরা যে এরিয়া বরাবর বেল্ট পরি। এরকম আরও কিছু প্রকারভেদ আছে, মূলত আমরা যে টামিট্যাকটা করে থাকি সেটা মিনি টামিট্যাক এবং স্ট্যান্ডার্ড টামিট্যাক, এই দুই ধরনের মূলত। এটা স্যার আমিও ফার্স্ট আজকে জানলাম, আগে জানতাম না স্যার এটা। স্যার কাদের প্রয়োজন হয় টামিট্যাক সার্জারি? কী ধরনের পেশেন্ট আসে আমাদের, মানে আপনাদের কাছে মোটামুটি? টামিট্যাক সার্জারি মূলত যে কাজটার জন্য করা হয়ে থাকে ওয়ান অর টু প্রেগনেন্সির পরে, এই তলপেটটা ঝুলে যায়। সাধারণত প্রেগনেন্সির সময়ে যে অ্যাবডোমেনটা ডিস্টেন্ডেড হয় এটা অনেকেই ওইভাবে মেনটেন করে না হেলথ, যার কারণে তলপেটটা ঝুলে যায় আর দেখতে খুবই বাজে লাগে, এটা একটা, দ্যাট ইজ হলো ওয়ান অর টু প্রেগনেন্সির পরে। আরেকটা কজ হলো যাদের আগে অনেক ওয়েট ছিল, অবেস ছিল, ট্রিমেন্ডাস ওয়েট কমানোর পরে, যেমন আজকে আমি যে টামিট্যাকটা করলাম, আজকে আমাদের একটা করা হয়েছে, তার ওজন ছিল 125 কেজি, স্যার 25 কেজি থেকে 95 কেজি চলে আসছে, দ্যাট ইজ হলো সে 30 কেজি ওজন কমেছে। এই যে হঠাৎ ওজন কমানো, এই ওজন কমানোর ফলে তখন এমনি সব কিছু ঠিক থাকে, স্লিম থাকে, কিন্তু তলপেটটা ঝুলে যায় স্বভাবতের, ভিতরে ফ্যাটটা কমে যায় যার কারণে স্কিনটা ঝুলে যায়, তখন তাদেরকে আবার টামিট্যাক করতে হয়। দ্যাট মিনস আমি দুইটা ইন্ডিকেশন বলছি, ওয়ান অর টু প্রেগনেন্সি, আরেকটা কজ হলো ওভারওয়েট, ওভারওয়েট থেকে যখন ওয়েট রিডাকশন করে এটি। স্যার আমরা তো মহিলা পেশেন্ট অনেক পেয়ে থাকি, বাট ছেলে পেশেন্ট কি আমরা পাই? পুরুষ কি পান এরকম আমরা কি?
হ্যাঁ, আমাদের আমরা যা করি আমাদের মহিলা পেশেন্ট বেশি, অ্যাবাউট 70-80% পেশেন্ট আসলে হলো মহিলা। তার মধ্যে পুরুষদের পরিমাণ এরকম 20% ম্যাক্সিমাম বা আরও কিছু কম হবে। তো আজকের যে পেশেন্টটা করেছি সেটা একটা মাত্র ছেলে, যে সৌদি আরবে ড্রাইভিং করতো, সে এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট আসছে। আগেই আমাদের সঙ্গে যোগাযোগ ছিল, ডাইরেক্ট আসছে যে অপারেশনের জন্য, মাত্র 21 বছর বয়স। আচ্ছা স্যার। তো 21 বছরে তার ওজন অনেক বেড়ে গিয়েছিল, ওজন কমানোর ফলে এখন তার হলো যে সেই টামি টাক। একই সঙ্গে আমরা তার গাইনোকোমাস্টার করলাম, একই সঙ্গে টামি টাক সার্জারি। সময় স্বল্পতার কারণে আজকে আমাদের আলোচনাটা অনেক ছোট হয়ে গিয়েছে। সো স্যার, আজকে একটু বলে যান আমাদেরকে টামি টাক সার্জারির উপকারিতাটা কি। জি, ধন্যবাদ। টামি টাক, তার আগে আমাকে জানতে হবে যে টামি টাক করার আগে, দ্যাট ইজ হলো যে এই যে এক্সেস টিস্যুটা থাকে ঝুলে যায় তলপেটটা, এটার ফলে তার প্রবলেমটা কী হয়। যেমন হলো যে যাদের অতিরিক্ত ওভারওয়েট থাকে, তলপেটটা ঝুলে যায়, তখন কিন্তু তাদের নর্মাল ডেইলি অ্যাক্টিভিটিতে হ্যাম্পার হয়, দ্যাট ইজ হলে তারা বসতে পারে না ঠিক মতো, বাথরুম ইউজ করতে পারে না, ঠিক মতো হাইজিন মেনটেন করতে পারে না। ইভেন হলো যে যারা ওয়েট কমাইতে চায়, আবার দুটোই কিন্তু রিভার্স, একটা হলো ওয়েট কমাইতে গেল তখন তারা হলো যে ওয়েট কমাইতে পারে না, একটা আবার ওয়েট কমানোর জন্য, একটা হলো ওয়েট কমানোর জন্য তাদের হলো যে সেই টামি টাক দরকার, আর একটা হলো যে ওয়েট কমানোর পরে যে বালজিংটা থাকে, স্যাগিং থাকে লোয়ার অ্যাবডোমেনটা, সেটার জন্য কিন্তু লাইপোসাকশন টামি টাকের জন্য আসে। সুতরাং আমরা যে টামি টাকটা করছি, সুতরাং এই যে একটা সেগমেন্ট আমরা কেটে ফেলছি এবং অ্যাবডোমেনটা টাইট হয়ে আসতেছে, এটার ফলে পরবর্তীতে হলে যে তার কনফিডেন্স লেভেলটা অনেক গেইন করে। জি স্যার, অনেক গেইন করে। একটা হলো যে ডেইলি অ্যাক্টিভিটিটা তার খুব সুন্দর চলে যায়, সে হলো যে হাইজিন মেনটেন করা, ওঠা বসা। ইভেন আমাদের দেশে কিন্তু মোস্ট অফ দ্য ফিমেল কিন্তু তারা রান্নাবাড়ি করে পিড়িতে বসে বা ইয়েতে, এটি কিন্তু অতিরিক্ত ই থাকলে কিন্তু তারা বসতে পারে না। সুতরাং এই যে নর্মাল যে অ্যাক্টিভিটিটা, এটা খুব ইজি হয়ে যায়, ইজি হয়ে যায়। আরেকটা সবচেয়ে পারপাস বেশি হলো যে তার কসমেটিক বা অ্যাস্থেটিক পারপাস, এই সমস্ত কারণে, মানে এই উপকারিতাগুলোর জন্যই সাধারণত আমরা টামি টাক বা অ্যাবডোমিনোপ্লাস্টি আমরা করে থাকি। জি স্যার, ধন্যবাদ। টামি টাক সার্জারি স্যার তাহলে অনেক মানে ভালো একটা সার্জারি, যেটা একবার করলে সেকেন্ড টাইম আর করতে খুব একটা হয় না। না, খুব একটা না, আমরা কখনোই পাইনি যে এরকম একবার করা হয়েছে আবার। আচ্ছা স্যার, আমি স্যার অনেক নতুন নতুন ইনফরমেশন পেলাম স্যার, দর্শকদের জন্য এটা স্যার অনেক মানে ভ্যালুয়েবল কিছু ইনফরমেশন, তারা স্যার এসব জানতে পারার পরে এরকম যদি প্রবলেমে পড়ে যায় স্যার আবার টামি টাক সার্জারি করতে চলে আসবে। জি, আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলছি যে টামি টাক ভেরি সিম্পল অপারেশন, এবং এটার এই অপারেশনের পরে আপনার কনফিডেন্স লেভেল যেমন গেইন হবে, আপনার কাজকর্ম মনোযোগ আপনার প্রবেশ করবে, এবং ডেইলি অ্যাক্টিভিটিটা খুব সহজ হয়ে যাবে, এবং আপনি অ্যাস্থেটিক্যালি ট্রিমেন্ডাস ইম্প্রুভমেন্ট হবে আপনার। আমরা যেমন এর পাশাপাশি হলো যে যেমন টামি টাকের সাথে কিন্তু আমরা বডি শেপিং করে থাকি, বডি শেপিং দ্যাট ইজ হলো যে আজকাল উন্নত বিশ্বে কিন্তু চলছে আওয়ার গ্লাস শেপ বডি। সুতরাং এই টামি টাকের মাধ্যমে কিন্তু আমরা আওয়ার গ্লাস শেপ বডি আমরা তৈরি করতে পারি। কীভাবে, সেটা হলো আমরা টামি টাক করি, টামি টাকের সাথে আমরা হলো লাইপোসাকশনটা খুব বেশি পরিমাণে করি, করে থাকি, এবং একই সঙ্গে যেহেতু হিপ এবং আপার পার্ট অফ দ্য বডি আগে থেকেই থাকে, তখন কিন্তু একটা আওয়ার গ্লাস শেপ বডি চলেই আসে। এছাড়াও পাশাপাশি যারা এক্সট্রিম আওয়ার গ্লাস বডি চান, তাদেরকে আমরা হিপ বা ওয়েস্টে আমরা ফ্যাট গ্রাফ করে থাকি, এবং আপার পার্টে আমরা হলো যে ব্রেস্টকে অগমেন্টেশন করে থাকি, সেই ক্ষেত্রে কিন্তু হলো যে বডিটা বেশ সুন্দর লাগে। থ্যাংক ইউ সবাইকে স্যার, অনেক ব্যস্ততার মাঝে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। তোমাকেও ধন্যবাদ, থ্যাংক ইউ।